জাতীয় পার্টির একশো সদস্যের কমিটি গাইবান্ধা জেলা জাতীয় পার্টির একশো সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ সরার হোসেন শাহিন সভাপতি অধ্যক্ষ কাজী মোহাম্মদ মশিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয় কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ইঞ্জিনিয়ার রাব্বি চৌধুরী রোমান আতাউর রহমান আতা আনসার আলী সর্দার মোহাম্মদ হাসান কবির তোতা ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার শাহজাহান খান আবু জাহেদুল ইসলাম ঝন্টু যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এ কে এম নুরুন্নবী সরকার মিটুল মোহাম্মদ আব্দুল হান্নান মোল্লা মাহমুদুর রহমান মুকুল রুহুল আমিন খান রুবেল আবুল কালাম আজাদ আব্দুল সামাদ সরকার জি এম শফিক চৌধুরী জিন্না ও মোহাম্মদ ফিরোজ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু আব্দুল মান্নান মন্ডল আব্দুর রাজ্জাক মণ্ডল আলমগীর মন্ডল জাহিদুল চৌধুরী জাহাঙ্গীর আলম বুলেট আতিকুর রহমান আদিক ও মোহাম্মদ রূপম সহ একশো একান্ন জন গাইবান্ধা জাতীয় পার্টির একশো সদস্যের কমিটি গাইবান্ধা জেলা জাতীয় পার্টির একশো সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ সরার হোসেন শাহিন সভাপতি অধ্যক্ষ কাজী মোহাম্মদ মশিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয় কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ইঞ্জিনিয়ার রাব্বি চৌধুরী রেহমান আতাউর রহমান আতা আনসার আলী সর্দার মোহাম্মদ হাসান কবির তোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা মহসিন সর্দার শাহজাহান খান আবু জাহেদুল ইসলাম ঝন্টু যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এ কে এম সরকার মিটুল মোহাম্মদ আব্দুল হান্নান মোল্লা মাহমুদুর রহমান মুকুল রুহুল আমিন খান রুবেল আবুল কালাম আজাদ আব্দুল সামাদ সরকার জি এম শফিক চৌধুরী জিন্না ও মোহাম্মদ ফিরোজ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু আব্দুল মান্নান মণ্ডল আব্দুল রাজ্জাক মন্ডল আলমগীর মণ্ডল জাহিদুল ইসলাম সূর্য যুগ্ম সাংগঠনিক সম্পাদকরা হলেন আব্দুল কুদ্দুস চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মণ্ডল বুলেট আতিকুর রহমান আতিক ও মোহাম্মদ রুপম চৌধুরী সহ একশো একান্ন জন যে গাইবান্ধা জাতীয় পার্টির একশো একান্ন সদস্যের কমিটি গাইবান্ধা জেলা জাতীয় পার্টির একশো একান্ন সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ সারার হোসেন শাহীন সভাপতি ও অধ্যক্ষ কাজী মোহাম্মদ মুশিউর রহমান সাধারণ সম্পাদকে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে কমিটির অনুমোদন দেওয়া হয়